করোনা আতঙ্কে বন্ধ করা হলো ঝাড়গ্রামের জুবলি মার্কেট। রবিবার পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রথমে মার্কেটের একটি ভুসি মালের দোকান বন্ধ করা হয়। পরবর্তী সময়ে ওই মার্কেটের বাকি দোকানগুলিও বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম জেলার করোনা আক্রান্ত এক ব্যক্তির সঙ্গে ওই দোকানের যোগ থাকায় প্রশাসনের তরফ থেকে দোকান বন্ধ করা হয়। এদিন ওই মার্কেটের প্রায় 50 জন দোকান মালিক ও কর্মচারীদের করোনা পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রশাসনের তরফ থেকে। এই ঘটনায় গোটা ঝাড়গ্রাম জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। এখান থেকে কজনকে নিয়ে গেছে? ঘন্টায় 40-50 জনকে নিয়ে গেছে। কি হয়েছে এখানে? মা তো এই যে করোনা ধরে ধরা পড়েছে, কিন্তু সেটা আমি দেখিনি, আমি পড়ে এসেছি। সে না দোকান বন্ধ করতে বলছে নাকি? পৌরসভা নির্দেশ দিয়েছিল দোকান খোলার। হ্যাঁ, কিন্তু পৌরসভা তো উচিত হয়নি দোকানটা এরভাবে, মানে লকডাউনে খোলার উচিত হয়নি। পৌরসভা অর্ডারটা দিয়ে দিতে দোকান সব খুলে দিয়েছে। আর চেক করতে আজকে ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছে একজন। তাহলে একজন দোকান ধরা পড়েছে বলছে, আমি তো ছিলাম না, কিন্তু মাইকে ক্যানভাস করে দিয়েছে যত খুলতে। কেন আপনারা সব এখন বন্ধ করছেন? হ্যাঁ, বন্ধ। কতজনকে নিয়ে গেল হাসপাতালে পরীক্ষা করানোর জন্য? ওরকম 30-40 জন হবে, দুটো গাড়িতে নিয়ে গেছে। আপনার দোকান থেকে কাউকে নিয়ে গেছে? হ্যাঁ। কাকে নিয়ে গেছে? আমার দাদাকে। বুঝতেই পারছেন।